আজকে আমরা অফ পেজ এসইওর আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, বা অনেকে বলবে লিঙ্ক বিল্ডিং এর আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো। অফ পেজ এসইওকে কিন্তু অনেকে অফ পেজ এসইও বলে, অনেকে লিঙ্ক বিল্ডিং বলে। লিঙ্ক বিল্ডিং মানে হলো ব্যাক লিঙ্ক বিল্ড করা। লিঙ্ক বিল্ডিং বলার কারণ হলো অফ পেজ এসইও মূলত আসলে লিঙ্ক বিল্ড করারই কাজ। আপনারা বুঝতেই পারছেন ব্যাক লিঙ্ক বানানোর বা ব্যাক লিঙ্ক পাওয়ার বিভিন্ন উপায়ের সমষ্টি হইলো আসলে অফ পেজ এসইও। সো অনেকে লিঙ্ক বিল্ডিং হিসেবেও এই জিনিসটাকে অ্যাড্রেস করা অফ পেজ এসইও না বলে। লিঙ্ক বিল্ডিং এর ভিতরে ঢোকার আগে বা অফ পেজ এসইওর ভেতরে ঢোকার আগে ফার্স্টেই আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো একটা ডু ফলো লিঙ্ক কি জিনিস এবং একটা নো ফলো লিঙ্ক কি জিনিস। ডু ফলো নো ফলো, নামটা শুনে আপনি বুঝতে পারতেছেন ডু ফলো মানে মনে হয় ফলো করা যাবে, আর নো ফলো মানে মনে হয় ফলো করা যাবে না। একটা গুগলের বট যখন একটা ওয়েবসাইট ক্রল করে, একটা পেজ ক্রল করে, তখন সে দুই ধরনের লিঙ্ক পায়। একটাকে বলে ডু ফলো লিঙ্ক, আর একটাকে বলে নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক যখন একটা গুগলের বট পায়, তখন সে ডু ফলো লিঙ্কটা ফলো করে ওই নতুন পেজে চলে যায়। আর যখন সে একটা নো ফলো লিঙ্ক পায়, তখন সে ওটা ফলো করে নতুন পেজে যায় না, সে যেই পেজে আসে ওই পেজেই থেকে যায়। সো আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন এটা আমার ওয়েবসাইট, এটা ফেসবুক। ওকে, সো আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আমি ফেসবুকে শেয়ার করলাম। সো টেকনিক্যালি যদি আমি বলি, এটা তো একটা ব্যাক লিঙ্ক হইল, কারণ ফেসবুকে আমার একটা লিঙ্ক আমি যখন শেয়ার করছি তার মানে হইল ফেসবুক এখন আমার ওয়েবসাইটকে একটা লিঙ্ক দিছে। কারণ ফেসবুকে ওই জিনিসটা শেয়ার হয়েছে, ফেসবুকের ভিতরে এখন আমার ওয়েবসাইটটা আছে, যেটাই ক্লিক করে আবার আমার ওয়েবসাইটে চলে যাওয়া যাবে। সো ফেসবুক থেকে কিন্তু আমি টেকনিক্যালি একটা ব্যাক লিঙ্ক পেলাম। হাউএভার, এটা আসলে একটা নো ফলো ব্যাক লিঙ্ক। গুগলের বট যখন ফেসবুকে যাবে, তখন যখন সে ওই লিঙ্কটা দেখবে, ওই লিঙ্কটা ক্লিক করে সে আমার ওয়েবসাইটে যাবে না, মানুষ যাবে। মানুষ যখন ফেসবুকে আমার পেজ থেকে আমি কিছু শেয়ার করব, ওই লিঙ্কে ক্লিক করে মানুষ তো ওয়েবসাইটে যাবে, বাট গুগলের বট যাবে না। এই কারণে আমরা ট্রাফিক পাবো, বাট আমরা র্যাঙ্কিংয়ে তেমন কোনো ইম্প্রুভমেন্ট পাবো না, কারণ গুগলের বট যায় নাই। বাট ট্রাফিক পাবো, এই কারণে আমাদের ফেসবুকে শেয়ার করতে হবে, কারণ আমরা চাই ট্রাফিক যাক। বাট গুগলের যে বট, সে যখন ওই লিঙ্কটা দেখবে, তখন সে ওটা ক্লিক করবে না, কারণ এটা একটা নো ফলো লিঙ্ক। নো ফলো লিঙ্কের আরও উদাহরণ হলো ব্লগে কমেন্ট করা, ব্লগ কমেন্টিং, তারপরে অনেক সময় ডিরেক্টরি, উইকিপিডিয়ার সব লিঙ্ক, এগুলো সব সাধারণত নো ফলো লিঙ্ক হয়, যেগুলো গুগল দেখে কিন্তু গুগল ওগুলো ক্লিক করে না, মানুষ করে। সো অ্যাজ এ এসইও এক্সপার্ট, আপনার চেষ্টা থাকবে সবসময় যত বেশি পারা যায় ডু ফলো লিঙ্ক ক্রিয়েট করতে, ডু ফলো ব্যাক লিঙ্ক মানে অর্জন করতে। কারণ যত বেশি ডু ফলো ব্যাক লিঙ্ক আপনি অর্জন করতে পারবেন, তত গুগলের বট আপনার ওয়েবসাইটে আসবে বিভিন্ন ওয়েবসাইট থেকে, এবং তখনই ওই ব্যাক লিঙ্কগুলো গুগল কাউন্ট করবে আপনাকে র্যাঙ্ক বেটার দেওয়ার জন্য। নো ফলো ব্যাক লিঙ্ক একদমই যে কাউন্ট করে না তা না, গুগল স্টিল দেখে নো ফলো ব্যাক লিঙ্ক, বাট ডু ফলো ব্যাক লিঙ্কের সাথে কম্পেয়ার করলে নো ফলো ব্যাক লিঙ্ক গুগল খুব একটা কাউন্ট করতে চায় না। এই কারণে নো ফলো ব্যাক লিঙ্কের উপরে আমরা খুব কম এফোর্ট দিব। একটা লিঙ্ক ডু ফলো নাকি ওই লিঙ্কটা নো ফলো, এটা বোঝার উপায় কী? এটা বোঝার অনেক উপায় আছে। আমরা যদি একটু একটা লিঙ্ক অ্যানালাইসিস করি, সো মনে করেন আমি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দিলাম। ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে এই যে ফুটবল, এটা একটা লিঙ্ক। এই লিঙ্কটা আমরা যদি একটু এলিমেন্ট এইখানে আমরা যদি এই লিঙ্কটার কোডটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো, এই মুহূর্তে কি আমরা লিঙ্কের কোডটা দেখতে পাচ্ছি? নো ফলো না, এই মুহূর্তে উইকিপিডিয়ার ভিতর থেকে আসলে লিঙ্কটার কোডটা দেখা যাচ্ছে না, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। সাধারণত আমরা এখানে ফুটবল লিখে সার্চ দিয়ে দেখি। উইকিপিডিয়া আসলে এত বড় একটা পেজ এবং এই পেজের ভিতরে এত লিঙ্ক, যে কোন লিঙ্কটা যে আপনি কখন ট্র্যাক করতেছেন এটা বোঝা কষ্টকর। অ্যাকচুয়ালি আমি সহজ একটা এক্সাম্পল দিই, নো ফলো লিঙ্ক এক্সাম্পল কোড, গুগল করলেই আসলে আমাদের পেয়ে যাওয়ার কথা। এটা আমি কেটে দিই, হোয়াট ইজ আ নো ফলো লিঙ্ক, হোয়াট ইজ আ নো ফলো লিঙ্ক, অ্যাড রেল নো ফলো। সাধারণত রেল নো ফলো এই কথাটা লেখা থাকে যখন একটা লিঙ্ক নো ফলো লিঙ্ক হয়। আমি যদি একটু নিচে নামি, এই যে কোডের ভিতরে এই জিনিসটা দেখা যায়, রেল নো ফলো, এরপরে এক্স্যাক্ট লিঙ্কটা। তো এটা যখন দেখা যায়, তখন বোঝা যায় যে এই জিনিসটা আসলে একটা নো ফলো লিঙ্ক কম্পেয়ার টু ডু ফলো লিঙ্ক। এইটা যখন আপনি দেখবেন কোনো ওয়েবসাইটে খুব বেশি আছে, কোনো ওয়েবসাইটে আপনি দেখবেন যখন সব লিঙ্কই নো ফলো লিঙ্ক, তখন সাধারণত ওই ওয়েবসাইটটা থেকে ব্যাক লিঙ্ক নেওয়া, টাকা তো দিবই না আমরা কখনো, নর্মালি নিতে যদি ইজি হয় তাহলে আমরা নিব একটা নো ফলো লিঙ্ক, বাট যদি খুব কঠিন হয় তাহলে আমরা নো ফলো লিঙ্ক আর ওখান থেকে নেওয়ার চেষ্টা করবো না। তার কারণ ওই লিঙ্কটা আমাদের তেমন কোনো ভ্যালু আসলে দিবে না, যদি ভ্যালু দিত তাহলে আমরা নিতাম, বাট ওই লিঙ্কটা আসলে আমাদের তেমন কোনো ভ্যালু দিচ্ছে না দেখি আমরা ওই লিঙ্কটা আর নিব না। ওকে, এই যে এইচরেফস, এখানে আমরা দেখতেছি রেল নো ওপেনার, বাট এটা একটা নর্মাল লিঙ্ক। এটা যদি নো ফলো লিঙ্ক হইতো তাহলে এইখানে রেলের পরে, আমি দেখাই আপনাদের, এ রেল নো ফলো, এই যে এইখানে এই জায়গাটায় আমাদের লেখা থাকতো এ রেল, এই কোডটা সম্ভবত এডিট করতে দিবেন আমাকে। বেসিক্যালি এখানে এই এই যে লিঙ্কটা, এটা দেখতে এরকম হইতো, এখানে একটা নো ফলো কথা লেখা থাকতো এই ইউআরএলটা শুরু হওয়ার আগে, এই এইচরেফসের আগে। যেহেতু এটা নাই,
এইচরেফ এর আগে নোফলো, তার মানে এটা একটা ডু ফলো লিঙ্ক, সো এটা একটা ভালো লিঙ্ক। আমাদের চেষ্টা থাকবে এমন সব ওয়েবসাইট থেকে ব্যাক লিঙ্ক নেওয়ার চেষ্টা করা যেসব ওয়েবসাইট অনেক ডু ফলো লিঙ্ক দেয়। নোফলো লিঙ্ক নিলে লস হওয়ার কোনো চান্স নেই, জাস্ট আপনার সময় নষ্ট, এবং যদি আপনি টাকা দিয়ে থাকেন তাহলে আপনার টাকাও নষ্ট, যেটা উচিত হবে না। বাট এমনিতে আপনার ওয়েবসাইটের কোনো ক্ষতি নাই নোফলো লিঙ্ক নিলে, জাস্ট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি।